রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কাদেরগঞ্জে শহীদ কামরুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে সকাল থেকে শহীদ এএইচএম কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।